আমি চুলার উপর আগে থেকে প্যানটি বসিয়ে রেখেছি। গরম হয়ে গেলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের পরিমাণটি একটু বেশি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। আমি মিডিয়াম আঁচে পেঁয়াজটা ভেজে নেব। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, কয়েকটি এলাচ, আর গোলমরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা, আর দারুচিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ কয়েকটা। দিয়ে আমি এটি ভেজে নেব। আমি এটি হালকাভাবে একটু ভেজে নেব মিডিয়াম আঁচে। আমি ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, আর 2 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পেঁয়াজগুলোর সাথে আমি ভালো করে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এটি ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলোর সাথে মশলাটা সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটি ভালো করে নাড়তে হবে। আমি ভালো করে নেড়ে দিচ্ছি। আর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চামচ, আর 2 চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নেব। মশলাটা ভালো করে কষাই নিতে হবে, কারণ মশলাটা ভালো করে না কষাইলে একটা কাঁচা গন্ধ বার হয়, তখন তরকারিটা খেতে ভালো লাগে না। এই জন্য আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। আর আমি আগে থেকে মুরগির মাংসগুলো কেটে রেখেছিলাম, ওইগুলো দিয়ে দিচ্ছি। আমি এবারে মুরগির মাংসটা আমি আরও ভালো করে কষাই নেব। আমি মাংসটা ভালো করে কষাই নিচ্ছি। আমি চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংসটা মশলার সাথে মিশানো হয়ে গেছে। আমি এখানে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি আর একবার নেড়ে দেবো মুরগির মাংসটা। আমি নেড়ে দিচ্ছি, একে ভালো করে নাড়াইতে হবে। আর এখানে আমি 1 কাপের মতো গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন, আমার মনে হচ্ছে গরম পানিটা দিলে ভালো হবে, এই জন্য আমি গরম পানি দিচ্ছি। আর এখানে আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর কয়েকটি কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আমি জিরাটা আগে থেকে ভেজে রেখেছিলাম, ওটা গুঁড়া করে আমি দিয়ে দিচ্ছি। আর এটি আমি নেড়ে দিচ্ছি আর একবার ভালো করে, যাতে জিরা গুঁড়াটা মাংসের সাথে ভালো করে মিশে যায়, এই জন্য আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এটি অনেক সহজ একটা রেসিপি, আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আর এবারে আমি এখানে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতেও অনেক সুন্দর হয়েছে, আশা করি খেতেও অনেক মজা হবে। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করতে পারেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।